আব্দুল মুত্তালিব কেঁদে ফেলল, কি বলিস তোরা আমার আমেনা হতভাগিনী, দুনিয়ায় তার আহা বলার মতো কেউ নাই। আজকে আমি তাড়িয়ে দেবো, কোথায় যাবে ছেলেরা সরে রাখো। ছেলেরা বললো আব্বা তাহলে আমিনাকে নিয়ে থাকে, আমরা চলে যাচ্ছি। আমিনাকে ডাকা হলো, ওই সময় একটা ভাই দাঁড়িয়ে বলল, ভাই দা পড়বে তুই কি সেই দিনের কথা ভুলে গিয়েছিস, যেদিন ছোট ভাই আব্দুল্লাহ এলতে কানের সময় তোর হাত ধরে কানে কানে বলেছিল আমার মৌতের পরে যেন আমার আমিনাকে তাড়িয়ে দিবি না। ভাইরা বলল আমিনা থাক, তবে আমিনার ভাইয়ে মাশর লাব্বাইক লাব্বাইক যাহা উম্মতুনে পুকারা মুহাম্মাদ সদা হে মাশর লাব্বাইক লাব্বাইক যাহা উম্মতুনে পুকারা মুহাম্মাদ শাফাআত হে মুনতাসির আহলে মাশার क्या वो करते हैं कुछ इशारा मुहम्मद हमें जानो दीन से प्यारा मुहम्मद मुहम्मद के हम गए हमारा मुहम्मद अल्लाह পয়গম্বরু করোজা দেখা দে দরে মুন্নত সে মিলা দে খুদা শরাবে মুহাব্বত পিলা দে খুদা পয়গম্বর করোজা দেখা দে খুদা দিন মেলা ঈমান মেলা পড়ে খুনিয়ে কোরআন মেলা জো খুশ দে কথা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার সঙ্গে পড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ।
صل على سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والتين وقال النبي صلى الله عليه وسلم الدنيا أزيفا وطالبها القلاب پیارے حاضران مجلس پاکور تولا گرامیر بسوریک نبی دیواس محفیلے جگتم و سبھاپتی विशेष करे ये मस्जिद है ये ग्राम है और मस्जिद है इमाम साहेब मेंबरे नबी दे बसा अमार बसे भाईरा अमार सम्मुख उपविष्ट अमार अल्लाह वाला बाबा जीरा ओ भाईरा पर्दार उपस्थित आमादेर माँ ओ बोले अल्लाह पाके दरबारे सर्वप्रथम शुक्र आदाय करी जे अल्लाह पाक ए माह रबीउल अव्वल चाँदे आमार रसूल पाकेर आगमनेर चाँद रसूल पाकेर विलादतेर चाँदे अल्लाह एत सुंदर एकटा ईद मिलादुन नबीर महफिले अल्लाह बसिएछेन से अल्लाह पाकेर दरबारे एकबार अंतरेर अंतस्थल थेके शुक्र आदाय करी बोली आलहामदुलिल्लाह तार परे परे नबी दिगे नेता रसूल दिगे सरदार पैगम्बर आलम अमीनर लाल मक्कार बाती मदीनार ज्योति कियामते आमादेर सुपारिशकारी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह ए सल्लल्लाहु अलैहि वसल्लम ना बोलले असुविधा आछे किच्छु हबे مسجد عزار هاي أشهد أن محمد رسول الله أشهد كيف صلى الله عليه وسلم جغد بكاد عليهم اللهم جعل الدين سيوتي رحمة الله عليهم تفسير جلالة الشريفين
হাসিয়ার ভিতরে লিখেছে বাবা কোন মানুষ যদি মুহাম্মদ নাম শুনে এবং বিদ্য আঙুলে চুমা দেয় এইভাবে চুমা দিয়ে চোখে যদি লাগায় প্রথমবারে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয়বারে আবার আঙুলে চুমা দিয়ে চোখে লাগাবেন আর বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ও আমার ভাইয়েরা আল্লাহ নবী ফরমাচ্ছেন এই আমল যদি কারো থাকে আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে না দিয়ে আল্লাহর জান্নাতে যাব না কি বুঝলে তাহলে আমলটা ভালো না খারাপ ভালো হ্যাঁ তবে সমস্যা আছে সমস্যাটা কি জানেন আপনি যখনই নতুন করে শুরু করবেন না আপনার পিছনে কাটি দেবে পেয়েছিস কোথায় এই তুই কি লামজাবি হয়ে গেলি না বেরেলি হয়ে গেলি এরকম করে দিচ্ছিস কেন কারোর করার সময় দরকার নেই আমার ভাইরা যদি মোহাম্মদ নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে এসেছে সব থেকে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম যেটা আত্মীয়তার পরে আমরা দরুদ শরীফ পড়ি না আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন অবশ্যই দরুদ ইব্রাহিম উত্তম দরুদ তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা ছোট হলেও আল্লাহ দরবারে এই দরুদের ইজ্জত মর্তবা অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ কেন বলেন দি হাদিস শরীফে আপনি যখনই হাদিস পড়তে যাবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এর মর্তবা কম নয় অনেক বেশি যাই হোক আজকে নবী দিবসের মাহফিল আপনারা কায়েম করেছেন এখন যদি পাকুড়তলার মানুষ মনে করে মাওলানা হিজবুল্লাহ সাহেবকে উত্তর চব্বিশ পরগনা থেকে নিয়ে এসেছি রসুলের জীবনী মোটামুটি আর সব শুনে ফেলব আচ্ছা এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব হবে এই পৃথিবীতে যত মহামানব এসেছে সকলের কম বেশি একটা জীবনী আছে কারোর একশো পৃষ্ঠা কারোর দুশো পৃষ্ঠা কারোর পাঁচশো পৃষ্ঠার জীবনী আর আমার রসুলে পাকের জীবনী লেখক এক হাজার পৃষ্ঠা লেখার পরে লিখছে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কহু জোরে বলুন সুবহানাল্লাহ যে আপনার যতটা হক আদায় করা দরকার যতটা প্রশংসা করা দরকার এটা আমার দ্বারা সম্ভব হলো না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা খুব সহজ ভাষায় বলেন যে কাজটা আল্লাহ করেছে ওই কাজটা কি বান্দার দ্বারা করা সম্ভব আল্লাহ আল্লাহ তার হাবিবের প্রশংসা করেছেন ওরাফানা লাকা যিকরক জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবের জিকির করেছে সেই নবী তারই প্রশংসা আমরা করে শেষ করতে পারবো এই মাহফিলে বসে যদি একাধারে সাত দিন পর্যন্ত আলোচনা করা হয় আমার মনে হয় রসুলের জীবনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করা হবে না মালদা জেলাতে আমরা জীবনী জলসা করি এক এক স্টেজ আট দিন দশ দিন পনেরো দিন করে এই আট দিন দশ দিন প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে প্রত্যেক দিন বলতে হয় কিন্তু এই আট দিন বলেও যেন মনে হয় রসুলের জীবনে কিছু বলা হলো না যেন অল্প একটু কিঞ্চিত কিছু বলা হয়েছে
আজকের এই মাহফিল যারা দিচ্ছেন, এই মাহফিলে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, ঈমান যদি থাকে এরা সব মানুষগুলোই ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাংলাদেশ থেকে একটা পত্রিকা বার হয়, পত্রিকাটার নাম হলো আল বাইনাত। এই পত্রিকার ভিতরে নবী দিবস সম্পর্কে একটা ভালো চ্যাপ্টার দিয়েছে। আল্লাহ রাসূলের বড় খলিফার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর মিথ্যাবাদী না সত্যবাদী? আর কেউ যদি বলে আবু বকর মিথ্যাবাদী, এর ঈমান থাকবে না যাবে। এই আবু বকর যে সিদ্দিক, এই সিদ্দিক উপাধি কে দিয়েছে? আল্লাহ। وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ। আমার নবী ইচ্ছা করে কিছু বলে, মন গড়া কিছু বলে, আল্লাহ যেটা বলেন রাসূলুল্লাহ সেটাই বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেজনের আসর আমারই ঘেরা, এই নবীর মৌসুম বলকে হযরত আবু বকর সিদ্দিক বললেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা খিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, যারা রাসূলুল্লাহর মাউলুদ শরীফ, এই মিলাদ শরীফ যারা করবে, আর এই মাহফিলে যারা এক টাকা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কানা রফীকি ফিল জান্নাহ, আমি আবু বকর যে জান্নাতে থাকবো, আল্লাহ এই মানুষগুলোকে আমার বন্ধু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন নবী দিবস করে লাভ কি? আরে নবী এসেছিলেন 12ই রবিউল আউয়ালে, ঠিক তো নাকি? আবার এখানে ইখতিলাফ আছে, কেউ বলছে 13ই রবিউল আউয়াল। দেখ আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো রসূল এসেছিলেন 12ই রবিউল আউয়াল, মতভেদ বাদ দেন। আর রসূল ইন্তেকাল করেছিলেন এই 12ই রবিউল আউয়াল। এক শ্রেণীর আলেম তারা বলছে যে রসুল এসেছেন এটা খুশির সংবাদ, এর জন্য আপনারা মিলাদ মাহফিল করেন, জশ্ন জুলুস করেন, কিন্তু রসুলুল্লাহ তো ইন্তেকাল করেছিল ওই দিনে, এর জন্য কি আপনারা দুঃখ প্রকাশ করেন না? ভাই আপনারা বলেন নবী হায়াতুন নবী না মুর্দা? আকীদা সব ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ, তবে বিশ্বাস করতে হবে রসুলের মৃত্যু অবশ্যই হয়েছিল। কি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই আয়াতের দিকে তাকিয়ে আপনাকে সর্বপ্রথম মেনে নিতে হবে রসুলের মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছিল, আল্লাহ তারপরে আবার রসুলের ভিতরে রুহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল এখনো মদিনাতুল মুনাওয়ারায় সশরীরে জিন্দা জীবিত নবী শুয়ে আছেন। জোরে বলবেন না। অতএব যে নবীটা মরা ওটা আমাদের নবী নয়, ঠিক কি না? এই ঠিক তো নাকি? যে নবীটা মরা ও নবীটা আমাদের নয়। আচ্ছা আপনাদের কি মনে হয় নবী নূরের না মাটি? সব ঠিক আছে। আল্লাহু আকবার। বলছে না কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসীর করে বলছে নবী তো আমাদের মতো মানুষ, বেশাক নবী আমাদের মতো মানুষ, নবীর দুটো হাত আমাদের দুটো হাত, নবী খানা খেতেন আমরা খানা খাই, রাসূলুল্লাহ বাজারে যেতেন আমরা বাজারে যাই। তাই আপনি বলবেন নবী নবী আমাদের মতো, নবী আমার বড় ভাই, নবী যদি বড় ভাই হয় নবীর স্ত্রী কি হয়? আস্তাগফিরুল্লাহকে বলবেন না, আমরা সব জানি ভাইয়ের কি হয়।
কিন্তু আল্লাহ কোরআনে বললেন নবীদের স্ত্রীরা তোমাদের মা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শয়তান বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো, আমরা উঁচু জায়গায় তো রেখেছি আমার ভাই। আল্লাহ নবী নূরুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীর করেছেন যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরটা হলো নূরে মুহাম্মাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর আলেমের মত হলো এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দিয়ে আল্লাহ পাক কোরআন বুঝিয়েছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমাদের আকীদা যে না, আরে আল্লামা জালালউদ্দিন সিউতিও বলেছেন যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর মানে এটা হচ্ছে আমার নবী পাকের নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, যারা নবীকে আমাদের মতো মনে করে এদের ইমানে ঘাটতি আছে বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এ নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, তবে পার্থক্য কোথায়? ইউহা ইলাইয়া, আমার উপরে আপনার ওহি আসে, তোমাদের উপরে ওহি আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গায়। এবারে আসেন, অন্য কোন নবীর সময় আল্লাহ বললেন না আনা বাশারুম মিসলুকুম, আমাদের নবীর সময় আল্লাহ কেন বললেন? ও আমার বেজনেরা সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছিলেন। ও পাকুর তোরে সোনা মানিকেরা, এই প্রত্যেক নবী আলাইহিম সালাম আল্লাহ পাক একটা করে মুজিজা দিয়েছিল না দেন? নবীদের মুজিজা ছিল না? ও বেজনেরা আল্লাহ পাক দুনিয়া শুরু থেকে হাত্তা কে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল এসেছিলেন আল্লাহ তাদেরকে যত মুজিজা দিয়েছিলেন, আমার আপনার নবীকে আল্লাহ সব মুজিজা একাকে দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, পূর্বের যুগের নবীদের এক একটা মুজিজা দেখে নবীর উম্মতেরা তাদের নবীকে বাবা অনেক সময় খোদার বেটার আসনে বসিয়ে দিয়েছে না দাইনি? দাইনি হ্যাঁ, আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহাস সালাম, আল্লাহ পাক মা মারিয়ামের পেটে বিনা বাপে সন্তান দিয়েছিল না দেননি? এই আমার দিকে ফিরতে হবে সব, আমি একদম পাক্কা দু ঘন্টা বলবো, এক মিনিট বেশি নিলে চলে যাবো। আরে এই এই এত দূর থাকলে আমি দাওয়াত দিতাম না ভাই, সেই কখন বার হয়েছি তিনটের সময় আর ঘুরে 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 আল্লাহ আকবার। যাই হোক, আমি এসেছি আপনারা খুশি তো নাকি, আর আপনাদের পেয়ে সত্যি আমিও খুব খুশি। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এই ভাই, দুনিয়ায় দুটো নবী বাপ ছাড়া এসেছিল, একটা ঈসা আলাইহিস সালাম আর একটা কোন নবী? আদম। নবী আদম আলাইহিস সালাম বাপ ছাড়া। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, ওই ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়। আল্লাহ বলল মারিয়াম তোমার ঈসাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাও। ঈসা নবীর বয়স তখন কত? 40 দিন।
মা মারিয়াম বলছে আল্লাহ আমি যে আমার নবী বাচ্চা ঈসাকে নিয়ে যাব ওরা তো আমাকে প্রশ্ন করবে এমনি তো ওরা আমাকে দেখতে পাচ্ছে না আল্লাহ আমি কি জবাব দেব আল্লাহ বলল মারিয়াম তুমি চুপ থাকবে তুমি বলবে আমি এখন রোজায় আছি আর কোনো কথা নাই হে মারিয়াম যা জবাব দেওয়ার ওই 40 দিনের বাচ্চাটা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জানাত হযরত মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুদে খুদে নিয়ে বাইতুল মুকদ্দাস চলে এলেন ও আরবীদেরা জেরুজালেমের মানুষেরা আম্মা জানাত হযরত মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে উল্টো পাল্টা বলতে লাগলো মারিয়াম সিরাখোর মারিয়াম দুশ্চরিত্র নারী মারিয়াম তার খালু আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে আম্মা জার হযরত মা মারিয়াম আলাইহিস সালাম কোন কথা বলে না মা মারিয়াম বলে দিলেন হে জেরুজালেমের মানুষেরা তোমরা যদি প্রমাণ দিতে চাও আমার 40 দিনের বেটাকে জিজ্ঞাসা করো জোরে বলুন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুল্লার উপরে শুয়ে আছেন আল্লাহ পাক সবার খুলে দিলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কলা ইন্নি আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা জোরে বলুন তোমরা আমার মা মারিয়ামকে জেনাখোর বলো না আমার মায়ের নামে দুর্নাম দিও না কলা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহ পাকের বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন ওয়াজআলানি নাবিয়্যা এবং আল্লাহ আমাকে নবীও করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনে জেরুজালেমের কিছু মানুষেরা অবাক হয়ে বলেছিল যে ছেলেটা বাপবিহীন হয় এ তো খোদা নয় তো খোদার বেটা এই আবার তফসিরের দিকে খেয়াল রাখবেন কি বলল যেটা বাপ ছাড়া হয়েছে আর যে মানুষটা আপনার কুম বীজ নিল্লা বললে মরা জিন্দা হয় এ তো মানুষ হতে পারে না এ খোদা কানায় তো খোদা বেটা আচ্ছা বলেন যদি কোনো মানুষ কোন নবীকে খোদা অথবা খোদার বেটা বলে তার ঈমান থাকবে না যাবে ঈমান চলে যাবে না আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ খজম আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বললেন আমি কাউকে জন্ম দিইনি আমাকে কেউ জন্ম দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ ও মেয়েরা কোন মানুষ যদি দুনিয়ার কোন নবীকে খোদার বেটা বলে ঈমান চলে যাবে বাবা আরেকজন আল্লাহ নবী ছিলেন হযরত উসাইর আলাইহিস সালাম শহর দিয়ে যাচ্ছে শহরটা শেষ হয়ে গেছে তো নবী উসাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ এসব ধ্বংস শহর মানুষগুলো শেষ হয়ে গেল আপনি এদেরকে আবার ময়দানে হাসরে কিভাবে তুলবেন আল্লাহ বলছে ওসাই আমি তোমাকে দেখাবো হুজুরের সঙ্গে একটা বাহন ছিল গাধা বাঁধলো একটা গাছে সঙ্গে একটু আঙুর আর পানি ছিল গাছের ডালে বেঁধে শুয়ে পড়েছে এক ঘুমে 100 বছর জোরে বলুন সুবহানাল্লাহ 100 বছর পর আল্লাহ তুলে ওসাই ওঠো তুমি কতদিন ঘুমিয়েছিলে নবী উজাসরাম বলছে আল্লাহ একদিন কিংবা একদিনের একটু বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই আল্লাহ পাকের কুদরত আল্লাহ বললা ওসাইর
আচ্ছা তুমি যদি একদিন অথবা একদিনের একটু বেশি ঘুমিয়ে থাকো তা তোমার বাহনটা যেখানে বেঁধে রেখে এসেছিল এদিকে এসো দেখছে সেই আপনার গাধাটা মরে পচে হাড়গুলো মাটিতে পড়ে চিকচিক করছে বলছে আল্লাহ তো সাংঘাতিক বাবা আল্লাহ বলছে ওসাইর একদিন নয় তোমাকে আমি আল্লাহ 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ওসাইর তোমার খাবারটা যেখানে ছিল গিয়ে দেখো গিয়ে দেখছে যেভাবে আম ছিল সেইভাবেই রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আল্লাহ নবী হযরতে ওসাইর আসসালাম অবাক হয়ে গেলেন আল্লাহ আমার এই বাহন গাধা মরে পচে তার হাড়কোড় দেখা যাচ্ছে আর আম ঠিকভাবে রয়েছে আল্লাহ আমি আল্লাহ বলছে ওসাইর আমি আল্লাহ এইভাবেই কিয়ামতে সব তুলব জোরে বলুন সুবহানাল্লাহ এর অনেক ব্যাখ্যা রয়েছে এই না দেখে নবী ওসাইর আলাইহিস সালামের উম্মতেরা বললেন যে মানুষটা 100 বছর ঘুমানোর পরে আবার জীবিত হয় এ খোদা তারাই তো খোদার বেটা ঈমান থাকবে আমার ভাইয়েরা সোনা মানিকেরা আল্লাহ বাগের জন্য বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইয়া মারহাবিব আমি আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি তাদের মুজিজা দেখে তাদের উম্মতেরা তাদের নবীকে খোদা অথবা খোদার বেটার আসনে বসিয়ে বেঈমান কাফের হয়ে গিয়েছে ইয়া আমার হাবিব রে শুনে রেখে দেন আমি আল্লাহ তাদের যত মুজিজা দিয়েছিলাম সব মুজিজা গুলো আমি আল্লাহ আমার হাবিবকে একা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আমার হাবিব বিয়ারা আপনাকে যেমন ভালোবাসি আপনার উম্মতকেও বড় ভালোবাসি আপনার মুজিজা দেখে আপনার উম্মতরা যাতে আমি আল্লাহকে খোদার বেটার তোমাকে খোদার বেটার আসনে না বসিয়ে দেয় আমি আল্লাহ এই জন্য বললাম আনা বাশারুম মিসলুকুম জোরে বলুন মাথায় ঢুকেছে আলহামদুলিল্লাহ এবারে আসেন তো নবী কিসের নবী কদ জাআকুম মিনাল্লাহ নূরু ও কিতাবুম মুবিন জোরে বলুন সুবহানাল্লাহ নবী নূরের নবী এবারে একটা আকীদার কথা বলি আচ্ছা নবী আপনার কান নূরে তৈরি এই কথা বলো কথা বলো সব বোনাস যে সব ইমানের খাতরা হয়ে গেছে এই আল্লাহ তো বললেন কুল হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমার কোনো শরীক নেই এখন যদি কেউ বলে আল্লাহ নূরে নবী পয়দা তাহলে আল্লাহ শরীক হচ্ছে না হচ্ছে না চাচা দাঁড়াও আল্লাহ নূর আপনার কয় প্রকার জানেন আল্লাহ নূর দুই প্রকার এটা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি লিখেছে আমার বাবার ঘরে কথা বলছে একটা আল্লাহ পাকের জাতি নূর আর একটা সিফাতি নূর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নূর কয় প্রকার একটা জাতি নূর আর একটা সিফাতি নূর আল্লাহ পাক সিফাতি নূর থেকে তার হাবিবকে বানিয়েছেন আর হাবিবের নূর থেকে তামাম জাহান বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ঠিক যদি কেউ বলে আল্লাহর নূরে নবী পয়দা বশিরাত আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন তাহলে আল্লাহুস সামাদ হ্যাঁ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই এই আয়াতটা কেটে বাদ দিতে হবে আল্লাহ এক একক আল্লাহর কোনো শরীক নেই তাহলে আমার নবী পাক নূরুর নবী আল্লাহ পাকের সিফাতি নূর থেকে তৈরি জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এর মধ্যে আপনার কি সন্দেহ আছে যে নবী মাটি আচ্ছা আমরা সব মানুষ কি মাটি
আমার ভাইয়েরা সোনামণিকেরা আমরা সব মানুষ মাটির নয় মাটি হলো আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম আমরা মাটির নির্যাস থেকে তৈরি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কি মাটির নির্যাস ও মা বেগনেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহবাক সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে বানিয়েছেন জোরে বলুন তোমাদের নবীর নূরটাকে আল্লাহ বানিয়েছে আমার রাসূলের নূর যখন আল্লাহ বানান আসমান ছিল না জমিন ছিল না ফেরেশতা ছিল না জোরে বলো সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন এই সব বানিয়েছে জান্নাত জাহান্নাম আমার নবী পাকের নূরকে হিস্সা বা হিস্সা করে ভাগ করে করে লৌহ কালাম সামান মাকান আল্লাহ সব আমার নবীর নূর থেকে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আগে বলো আচ্ছা এই এই পৃথিবীতে ভাই আপনারা বলুন এই মনুষ্য জাতি আসার পূর্বে আর কোন জাতির বসবাস ছিল এই এই পৃথিবীতে ছিল কি হ্যাঁ এই জন্যই তো অল্পমাফিক দিতে না শুধু কি আপনার নাচ শুনবেন ও গো মা আমেনা তোমার কোড় ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে হুজ্জা বস করে গেল না মাথা খারাপ ইয়ে থেকে কি পেয়েছি এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আল্লাহ জিন জাতি পাঠিয়েছিল জোরে বলো সুবহানাল্লাহ কি জাতি ছিল জিন জাতি এই জিনেরা যখন আল্লাহর নাফরমানি করতে লাগলো আল্লাহ জিন জাতিকে ধ্বংস করলেন এই সব জিন কি ধ্বংস হয়েছিল না সব জিন ধ্বংস হয়নি জিন কিছু কিছু ছিল আচ্ছা দুনিয়ায় ভূত বলে কিছু আছে ভূত নেই ওটা আমরা মৌলী সাহেব আমাদের কায়দা কেন তাবিজ কালাম করে খেতে তোমার বাড়ির উপর দিয়ে ভূত যাচ্ছে আমার মৌলী সাহেব টাকা লাগে যে আমি আমার জেনে বলে কোন দেশের মৌলী সাহেব তাহলে মৌলী সাহেব বলছে মৌলী সাহেব এই 10 টাকা দিয়ে নাম লিখে গেলেও আমি কবে মরব তোর বল দিতে হবে তুমি সব জেনে বলে দাও হাওয়া টাওয়া কোন দিক দিয়ে যায় বাড়ি কি আপাত বিপদ আবার বলে তোমার বাড়ি সব জাদু করে রেখেছ লোকের খেয়ে কাজ দি সব বাড়ি নাকি তাবিজ ভাই এই একটা বিরাট ধান্দাবাজি চলছে এই ধান্দাবাজ এক শ্রেণীর আছে হ্যাঁ বাদ দেন আল্লাহ মাফ করে আল্লাহ আকবার তা এই জাতি আসার আগে জিন জাতি ছিল ভূত বলে কিছু নেই জিন আছে খব্বিশ জিন আছে ভালো জিন আছে আচ্ছা ময়দানে হাসরে দুটো জাতির হিসাব হবে একটা মানুষ আর একটা এই ছাগল গরুর হিসাব হবে হ্যাঁ হবে সব ছাগল গরু সব এবারে ওদের হিসাব হয়ে গিয়ে ওদের জান্নাতে দেবে ওদের তো হিসাব হবে হিসাব হওয়ার পরে ওরা যাবে কোথা জান্নাতে আমার ভাইয়েরা আসুন আমার ভাইয়েরা ছাগলের হিসাব হবে বাবা শক্তিশালী ছাগলটা দুর্বল ছাগলকে গুটিয়েছিল আল্লাহ পাক ময়দানে মাশরে ওকে শক্তি আলা করে দেবে আল্লাহ বলবে ওকে গুটিয়ে নে আর দুর্বল বিড়ালটা সবল বিড়ালের উপর অত্যাচার করেছিল আল্লাহ পাক
পাক ওকে সবল করে দেবে, অনুপর অত্যাচার করে মিটিয়ে দেবে। তারপরে গরু ছাগল ভেড়া কুকুর আল্লাহ সব জাতিগুলোকে আল্লাহ বাটি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দেবে? এরা মাটি হবে। আচ্ছা এই মানুষ আর জিনের হিসাব হবে। আচ্ছা জাহান্নাম কিসের তৈরি? আচ্ছা জিন জাতি কিসের? আচ্ছা আমরা তো মাটি মানুষ। আচ্ছা যদি মাটিটা আমাকে সারাদিন শুয়ে রাখে আমার অসুবিধা হবে? তাহলে আল্লাহ জিনদের কোন জাহান্নাম দেবে? ওরা তো এমনি আগুন। বরফের জাহান্নাম আছে? যদি বলুন সুবহানাল্লাহ। খলিফা বানাবেন। আমি একদম দুনিয়া শুরু থেকে শুরু করেছি, এই দু ঘন্টা যদ্দূর যায়,